চায়না টেকনোলজিতে তৈরি ও টু ব্রিকফিল্ডে কীভাবে ইট তৈরি করা হয় সেই প্রসেসের কিছুটা অংশ আজকে দেখাবো অ্যাসকেবেটারের মাধ্যমে ক্রেশার মেশিনে মাটি ফালানো হচ্ছে তারপর এই মাটিটা কনভেয়ারের মাধ্যমে মিক্সার মেশিনে আসে ইটগুলো যাতে কম সময়ে ভিতর থেকে পড়তে পারে এর জন্য মাটিতে কিছু কয়লা অ্যাড করা হয় আবার চলে যায় কাটার এবং ক্রেশারে এভাবে কনভেয়ারের মাধ্যমে প্রত্যেকটা ধাপ অতিক্রম করে বিশাল আকৃতির একটা ট্রোডার মেশিনে গিয়ে মাটিগুলো পড়ে এই টোটার মেশিনের কাজ হচ্ছে মাটিগুলোকে আবার ভালোভাবে মিশ্রিত করে তার আর্দ্রতা কমিয়ে শক্ত ব্রিক কেক তৈরি করা তো দেখুন কেক বাহির হচ্ছে এবং এটা নির্দিষ্ট পরিমাণ যাওয়ার পর পর স্বয়ংক্রিয়ভাবে কেটে যাচ্ছে একটি ব্লককে কেটে ছাব্বিশটি ইটের ব্লক তৈরি করা হচ্ছে কনভেয়ার টেবিলটা পূর্ণ হলে এই সকল কাঁচা ইটগুলোকে রোবোটিক ট্র্যাকিং মেশিনের মাধ্যমে ফেরিতে স্টেক দেওয়া হয় পুরো জন্য এখান থেকে ইটগুলো চলে যাবে এখানে চুল্লির উপরে বিশাল আকৃতির ব্লুয়ার ফ্যান দেখতে পাচ্ছেন এই ব্লুয়ার ফ্যানের মাধ্যমে চুল্লির ভিতরে বাতাস প্রবেশ করানো হয় চুল্লির ভিতরে বাতাস আগুন পানি এই তিনের সর্বোচ্চ ব্যবহারে যেভাবে ইটগুলোকে পোড়া হয় এটি খুবই আকর্ষণীয় বিষয় যদি তার কিছু ধারণা বলি সেই ক্ষেত্রে এই ব্লুয়ার ফ্যানের মাধ্যমে বাতাস বা অক্সিজেন প্রথমে প্রবেশ করে হচ্ছে চুলা থেকে বাইর হওয়া গরম ইটের গায়ে যেখানে ইটগুলোকে ঠান্ডা হতে সাহায্য করে এরপরে যাই হচ্ছে কয়লার আগুনের চুলায় যেখানে বাতাস আগুনকে আরও বেশি জ্বলতে সাহায্য করে তারপরে গরম কালো ধোঁয়া মিশ্রিত বাতাসটা যাই হচ্ছে অপেক্ষমান কাঁচা ইটে এই কাঁচা ইটে যখন গরম ধোঁয়া বাতাসটা লাগে সেই ক্ষেত্রে ইটগুলো অনেক বেশি শুকিয়ে যায় যার ফলে শুকনো ইটটা চুল্লির ভিতরে গেলে অল্প সময়ে পড়তে সাহায্য করে কাঁচা ইট থেকে আসার পরে ধোঁয়া মিশ্রিত বাতাসটাকে সরাসরি বায়ুমণ্ডলে না সেরে একটি ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে যেখানে নিচে থাকে পানি এবং উপরে কিছু টাকা জায়গা ফাঁকা থাকে যেখান দিয়ে কালো ধোঁয়া মিশ্রিত বাতাসটা প্রবাহিত হয় ফলে এখানে ভারী ধাতুগুলো যেগুলো কিনা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এগুলো পানিতে পড়ে যায় এবং সবশেষে আরেকটি ব্লুয়ার ফ্যানের মাধ্যমে বায়ুমণ্ডলে ধোঁয়াটাকে ছাড়া হয় আমাদের দেশের প্রেক্ষাপটে কোনো ব্রিকফিল্ডই হান্ড্রেড পারসেন্ট পরিবেশ বান্ধব না এই ক্ষেত্রে অন্যান্য সাধারণ ব্রিকফিল্ডের তুলনায় এটি অনেক বেশি পরিবেশবান্ধব বলা যায় এই ব্রিকফিল্ডটিতে উন্নত টেকনোলজি এবং মেশিনের সাহায্যে তিন থেকে চারশো লোকের কাজ মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকই করতে পারে ব্রিকফিল্ডটি দীর্ঘদিন বন্ধ থাকার পর দ্বিতীয়বার স্টার্ট আগে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল কাজ আমরা করেছি চলতেছে দেখে খুবই ভালো লাগতেছে ওই পাশ দিয়ে দেখুন বাইর হচ্ছে এই ব্রিকফিল্ডে এরকম ইটগুলো তৈরি হয় এবং ইটগুলো কত সোলিড দেখুন